দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা, যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন, যেহেতু শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই, অতএব এটি জায়েজ আছে। বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে, সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে শরিয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে। এবং সেক্ষেত্রে আপনার যদি একে অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয়, তাহলে সেটা অবশ্যই নাজায়েজ এবং গুণাহ হবে। ইয়াসমিন জিনিয়া এটি থেকে লিখেছেন, বিয়ের ক্ষেত্রে মা বাবার সাথে সন্তানের পছন্দ অমিল হলে করণীয় কি? মা বাবার এবং সন্তানের মধ্যে মতের অমিল হতে পারে বিয়ে নিয়ে, সেক্ষেত্রে দেখতে হবে যে কোন বিষয়ে অমিল হয়েছে। যদি মা বাবা দিনদারিতা না চান, তাহলে সেক্ষেত্রে মা বাবার অমতেও সন্তান নিজের মতকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করতে পারে। আর যদি সন্তান দিনদারিতা না চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা বাবার মত অগ্রাধিকার গণ্য হওয়া উচিত। বাট যদি অন্য কোনো পার্থিব বিষয়কে কেন্দ্র করে এই মিল অমিলের ব্যাপার থাকে, তাহলে এই বিষয়টা আসলে ভ্যারি করবে। বিশেষ করে যদি অভিজ্ঞতার আলোকে বাবা মা মনে করেন যে না এখানে ভালো হবে না, এই ফ্যামিলিতে ভালো হবে না ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে বাবা মার পরামর্শ সন্তানের গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। কোনো কারণে যদি আপনার ঐক্যমতে পৌঁছা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে বিবাহ যদি সন্তান করবে, তার মতামতকে মা বাবার অগ্রাধিকার দিয়ে নিজেদের মতকে স্যাক্রিফাইস করা উচিত, যদি কোনোভাবে তারা মিউচুয়ালি আসতে না পারেন, যেহেতু এখানে মূল অভিমতটা বা মূল সিদ্ধান্তটা তারই, কিন্তু বাবা মার সিদ্ধান্তটা তার জন্য সহায়ক এবং সন্তানেরও বাবা মার সিদ্ধান্তকে শ্রদ্ধার সাথে দেখা উচিত, যদি সেটা যুক্তি কোনো গ্রাউন্ড থেকে হয়। আফরোজানা অরিন আপনি লিখেছেন, কোনো বাবা যদি দ্বিতীয় বিয়ে করে তার প্রথম বউয়ের সন্তানদের সম্পদ থেকে বঞ্চিত করেন, এ ব্যাপারে ইসলাম কী বলে? দ্বিতীয় বিয়ে করে যদি প্রথম স্ত্রী সন্তানদের সম্পদ থেকে বঞ্চিত করেন, তিনি অবশ্যই আল্লাহর কাছে অত্যাচারী, পাপিষ্ঠ এবং অপরাধী হিসাবে বিবেচিত হবেন। তিনি নামাজ কালাম পড়লেও বান্দার হক নষ্টকারী হিসাবে চূড়ান্তভাবে সাব্যস্ত হবেন, কারণ সন্তানদের মধ্যে সমতা বজায় রাখা, তাদের হক এবং তাদের প্রাপ্যগুলো পরিশোধ করা, এটা আমাদের উপর ফরজ, কর্তব্য, বিধায়। অনেকেই আছেন যে দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করার পর আগের স্ত্রী বা তার সন্তানদের তিনি বেমালুম ভুলে যান, কোনো যুক্তিতেই তাদেরকে ভুলে যাওয়ার বা তাদের অধিকার আদায় না করার, তাদের ভরণ পোষণ না দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। আইয়ুব হোসেন আপনি লিখেছেন, ছাত্রের মা বেপর্দায় আমার সামনে আসে, আমি না পারছি ছাড়তে না পারছি বলতে, এ সমস্যা থেকে কীভাবে মুক্তি পেতে পারি? প্রথমত আপনি তাকে বোঝাবেন যে আমি শরীয়ত পর্দা করি, আপনি যদি তাকে কী পড়াচ্ছি সেটা মনিটর করতে হয়, দেখতে হয়, আপনি কাইন্ডলি একটু দূর থেকে পর্দার আড়াল থেকে আপনি দেখার চেষ্টা করবেন, তাকে আপনি বলবেন এবং বলার সৎসাহস থাকা উচিত একজন মুসলমান হিসেবে। যদি ব্যাপারটা এরকম হয় যে না বলেও কাজ হচ্ছে না কিংবা বলার মতো আপনার সে সৎসাহস নেই কিংবা পরিবেশ নেই, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই বিকল্প কোনো পন্থা খুঁজবেন, কারণ এটি ভয়াবহ ফিতনার বিষয়, এটি থেকে বাঁচার আপনার চেষ্টা করতে হবে। আর যতদিন পর্যন্ত আপনি বিকল্প কোনো পথ না পাচ্ছেন, আপনি নিরুপায়, হয়তো ছাড়বেন, মাস শেষ করার জন্য অপেক্ষা করতে হচ্ছে, এই টাইপের যদি সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ওই সময়টা পার করার জন্য আপনি নিজের চোখের হেফাজত করবেন, তিনি আসলে কথা বললে আপনি নিচের দিকে দৃষ্টিপাত করে কথা বলবেন এবং নিজের চোখের হেফাজত অবশ্যই করবেন।